স্বাস্থ্য কর, যা যা চেয়েছে সবকিছু দেওয়া হয়েছে, তাতে কিসের খুব বিক্ষোভ খাতরা এত? তুমি এলাকায় যাও, তুমি তোমার মতো করো। খাতরা পঞ্চায়েত সমিতি সভাপতি কে আছে? জয়ন্ত, লোকজনের কাছে কাজগুলো করো, জয়ন্ত কি করো না? কলকাতা কাজ করতে হবে এবং তার বিরুদ্ধে এফআইআর করে ক্রিমিনাল আমি এসব শুনতে চাই না। তোমাদের পিএইচই অফিসারদের জন্য আমার কেন সরকারের বদনাম আমি রাখতে চাই? আমি জল দিলাম, টাকা দিলাম, তুমি নতুন কারিশনটা দিচ্ছিল ফেলে রেখে কিছু ভয়। আর এক কথাই বারবার বলবো না, পিএইচই কে আমাকে বারবার বলতে হচ্ছে, আমি সিএস তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, রাজি হচ্ছি না। তোমাকে আমি আগেও অনেকবার বলেছি, টু মাচ মনে যে একার দ্বারা সম্ভব নয়। ল্যান্ডার পিএইচই তে ঘুঘুর বাসা আছে, ঘুঘুর বাসা ভাঙো, স্টেট দুর্নীতি দমন শাখাকে এর মধ্যে কাজে লাগাও, আপনি কি কাজকর্ম করেন না নাকি ঠিক মতো? আপনার নামে এত লোকের কমপ্লেন? একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হলে সবচেয়ে বড় কাজ হচ্ছে পাবলিকের কাজ করা আর পাবলিকের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। সে দুটোর মধ্যে কোনো করে জানি না আমি, আপনি দেখেন নিজেকে রেকটিফাই করুন, ঠিক আছে? আর আমার বয়সে একটু যে ভাইস চেয়ারম্যান আছে ও ভালো কাজ করে, ওকে একটু কনফিডেন্সে নিন, দুজন মিলে করুন। আর পাবলিক যদি কোনো ব্যাপারে ভুল বোঝে বাড়ি বাড়ি যাবেন, নিয়ে ক্ষমা চেয়ে আসবেন। পাবলিক কেন নাম হবে যে আপনি বড় হেন বনু পাবলিক নয়, এটা মনে রাখবে পাবলিক সবচেয়ে বড় দুনিয়া, আমরা কেউ নই। পয়সায় স্বাস্থ্য পায়, যা যা চেয়েছে সবকিছু দেওয়া হয়েছে, তাতে কিসের খুব বিক্ষোভ খাতরা এত? তুমি এলাকায় যাও, তুমি তোমার মতো করো। খাতরা পঞ্চায়েত সমিতি সভাপতি কে আছে? জয়ন্ত, লোকজনের কাছে কাজগুলো করো, জয়ন্ত কি করো না? আমি তোমাদের 4 বছর ধরে বলছি আমি কিন্তু আর বলবো না। পিএইচই অফিসাররা কি করে? এটা একটা মানুষের চাহিদা। 2000 কোটি